বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জেনে থাকবেন যে দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা। কিন্তু আগামী কয়েক বছরে এই বিল্ডিং দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং আর থাকবে না, বরং জেডে টাওয়ার আর নয়তো ক্রিক টাওয়ার, এই দুটোর মধ্যেই কোন একটা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং হতে চলেছে। আর আগামী বছরগুলোতে বুর্জ খলিফার মতো বড় বড় বিল্ডিং এর দেয়ালগুলো দুর্বল হয়ে পড়বে এবং ভেঙে পড়বে। বন্ধুরা, তাপমাত্রা বাড়ার কারণে আন্টার্কটিকার বরফও গলে যাবে। আর একজন মহান মানুষ এটা প্রেডিকশন করেছেন যে আগামী কয়েক বছরে কিন্তু সমুদ্রের শহরগুলোও সমুদ্রের জলে ডুবে যাবে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, যে সমস্ত জিনিসগুলো আজ আমরা 100 টাকায় কিনতে পারি, সেগুলোর দাম প্রায় 3600 টাকা পর্যন্ত চলে যাবে। এখন যেমন কি একটা ডিমের দাম 6 টাকা সমান, কিন্তু আগামী কয়েক বছরে এর দাম 600 টাকা পার হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আগামী 100 বছর পর আমাদের পৃথিবীতে কী কী হতে চলেছে সেগুলোই জানাবো। শুধুমাত্র আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, 100 বছর পর যে সমস্ত লোকের আজ ধনী হয়েছে, তাদের কাছে এত টাকা চলে আসবে যে সেই টাকাগুলোকে আগুনে পুড়িয়ে দিলেও সে আগুন নিভবে না। এই দুনিয়াতে এমন কিছু প্রাণী রয়েছে যা পৃথিবী থেকে ধ্বংস হওয়ার প্রায় মুখেই রয়েছে। এখন যেমন কি কচ্ছপ, বাঘ, গন্ডার আর গরিলা, যদি এদেরকে ঠিকমতো দেখাশোনা না করা হয় তাহলে আগামী 100 বছর কি বরং আর 50 বছরের মধ্যে পৃথিবী থেকে এদের অস্তিত্ব মুছে যাবে। বন্ধুরা, ভবিষ্যতে মেডিকেল লাইন এতটাই উন্নত হয়ে যাবে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকেও মানুষ আর মরবে না। এখন মানুষের জন্য বুড়ো না হওয়ার ওষুধ তো বানানো হচ্ছে, কিন্তু হতেই পারে যে ভবিষ্যতে যে সমস্ত মানুষেরা আগে মারা গেছে তাদেরকে পুনরায় জীবিত করা যেতে পারে। আর আপনারা তো এটা জেনে অবাকই হয়ে যাবেন যে আমেরিকা তাদের মহান লোকেদের মৃতদেহ এখনও পর্যন্ত সংরক্ষিত করে রেখেছে, যাতে তারা তাদেরকে আবারও জীবিত করতে পারে। আগামীতে আসার টেকনোলজির সাহায্যে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো ভাষা বলতে পারবে। এমনকি এটাও হতে পারে যে তাদেরকে ভবিষ্যতে কথা বলার কোনো দরকারই পড়বে না, সব কাজ ব্রেনের সাহায্যে সম্পন্ন হবে। বন্ধুরা, 2025 পর্যন্ত দুনিয়ার জনসংখ্যা বেড়ে 8 বিলিয়ন পর্যন্ত হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি এত স্পিডে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে আগামী সময় জঙ্গল তো এমনিতেই থাকবে না, কিন্তু সমুদ্রের উপর আর্টিফিশিয়াল আইল্যান্ডের সংখ্যাও বাড়তে থাকবে। বন্ধুরা, সায়েন্স অ্যান্ড মেডিকেলের জন্য আমরা আমাদের দেহে এমন একটি চিপ লাগিয়ে দেবো যে চিপের মাধ্যমে সমস্ত কাজ ব্রেন দিয়ে কন্ট্রোল হবে, এমনকি আমাদের মোবাইল ফোনও। বন্ধুরা, এই শতকের শেষে হয়তো বা নর্মাল ট্রেনের বদলে সুপারসনিক ট্রেনও চলা শুরু হয়ে যাবে, যার সাহায্যে আমরা কয়েক মিনিটে পুরো দুনিয়া ঘুরতে পারবো, যেটা কিনা ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে ভীষণ স্পিডে চলবে। আর শুধু তাই নয়, আগামী 100 বছরে দুনিয়ার সবচেয়ে বিকশিত এলাকা আন্টার্কটিকা হবে, যেখানে আজ একজন মানুষকেও দেখা যায় না। আর গরমের কারণে এখানকার সমস্ত বরফ গলে যাবে, তারপর এখানে বড় বড় বিল্ডিং এর নির্মাণ শুরু হবে এবং একটি শহর তৈরি হবে। বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, বাড়তে থাকা জনসংখ্যার কারণে বড় বড় বিল্ডিং শুধু মাটির উপরেই নয় বরং মাটির নিচেও তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ভবিষ্যতে সুইগি আর জোম্যাটো ডেলিভারি বয়রা আকাশে করে ডেলিভারির কাজ শুরু করে দেবে। আর রোবটের আধিক্যের কারণে কলকারখানায় যেখানে হাজারেরও বেশি লোক কাজ করে সেখানে মাত্র 2 থেকে 3 জন ব্যক্তিকেই দেখা যাবে। আজকের সময়ে আপনি যে ট্যাক্সি বা অটোরিক্সাতে চলেন সেগুলিও হয়তো বা ভবিষ্যতে ফুললি অটোমেটেড হয়ে যাবে, আর হয়তো বা সেগুলোকেও ভবিষ্যতে রোবটই চালাবে। যে সমস্ত কাজ সম্পূর্ণ হতে 1-2 দিন সময় লেগে যায় সেই সমস্ত কাজ মিনিটেই কমপ্লিট হওয়া শুরু হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত ফসল উৎপাদন করতে 6 থেকে 7 মাসের সময় লাগে সেগুলো মাত্র 1 থেকে 2 দিনে উৎপাদন করা সম্ভব হবে। এখন যদি সোশ্যাল মিডিয়ার কথা বলা হয় তাহলে আজ থেকে 100 বছর পর ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রায় 700 কোটি মৃত মানুষের অ্যাকাউন্ট থাকবে। আর কনস্ট্রাকশনের কথা বললে রাতারাতি বড় বড় কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার মতো টেকনোলজিও আবিষ্কার হয়ে যাবে। ভবিষ্যতে কিন্তু মানুষদের পেট্রোল বা ডিজেলে চলা গাড়ি আর দেখা যাবে না, বরং সমস্ত গাড়ি তখন ইলেকট্রিক বা সোলার সিস্টেমের সাহায্যে চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।